শুক্রবার রাজধানী যখন বড়দিনের আনন্দে মেতেছিলেন এই অবস্থায় এদিন দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানী আগরতলার একাধিক বাম ছাত্র ও যুব নেতা কর্মীর বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ দুষ্কৃতীরা ডিওয়াইএফআই রামনগর অঞ্চলের সভাপতি জয়দীপ রাউতের বাড়িতে পেট্রোল বোম ছুঁড়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে পেট্রোল বোম থেকে আগুন নাকি লেগে যায় খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভায় এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানালেন জনৈক দমকল কর্মী পেট্রোল দিয়া ড্রিল মারছে ড্রিল দিছে পরে আগুন ধরছে বারান্দাতে এতটুকু আমরা খবর পেয়ে মালিকে যা করলো এডি আমরা ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে ক্ষয়ক্ষতি বলতে ক্ষয়ক্ষতি কোনো কিছু নেই কেউ কি আহত হয়েছে আহত হয়েছে বোতলটা যে ভাঙছে তারা যে গর্তে বাড়িছে তখন পায়ে এক দুজনের পায়ে লাগে দেখি বোমার মতো বানানো হয়েছে বোতলের মতো এমনই ঘটনায় রীতিমতো আতঙ্কগ্রস্ত জয়দীপ রাউতের বাবা মা এমনকি বৃহস্পতিবারও নাকি তাদের বাড়িতে হামলা হয়েছে এই হামলার ব্যাপারে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেন জয়দীপ রাউতের মা কি কারণে এই আক্রমণ আপনাদের আমরা বামপন্থী আমরা সিপিএম এটাই আমাদের ওদিকে আমরা অপরাধ আপনারা কোন আমরা সিপিএম এটাই আমরা অপরাধ কি মনে হয় কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত হ্যাঁ কে করব বিজেপি দুষ্কৃতিকারীরা করতেছে সব একই রাতে রামনগর তিন নম্বর এলাকার বাসিন্দা এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় বিশ্বাসের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালিয়ে ঘরে ঢুকে সমস্ত জিনিস ভাঙচুর করেছে এমনকি মারধর করার পাশাপাশি তার ছোট ভাইকে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানালেন সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় বিশ্বাস ঘরে যা জিনিস আছিল সমস্ত জিনিস ভাঙছে আমার ছোট ভাইয়ের উপরে হাত তুলছে ছোট ভাইয়ের খুনের হুমকি দিছে দাও দিয়া একটা কূপ সম্ভবত দেওয়ার চেষ্টা করছিল লাগছে না সেইভাবে কিন্তু তারা অসম্ভবভাবে হ্যারাসমেন্ট মারছে ভাইয়ের পিছন পিছনে অসম্ভবভাবে আক্রান্ত হয়েছে বিগত কিছুদিন ধরেই এই ধরনের একটা হামলা হইব এই আশঙ্কায় আমি ছিলাম এবং অলরেডি বিভিন্ন জায়গার থেকে আলোচনা হইতেছে প্রথমত তারপর আধ ঘন্টা নাগাদ পুলিশ ফোন করছি প্রায় একবার এইচডিপিও থেকে আমাকে এসপি অবধি জানানো হয়েছে আধ ঘন্টা পর দুইজন পুলিশ আইছেন আইয়া দেখছেন যে এই এতটুক মানে দুইটা ছবি তুলে নিছেন এর চেয়ে বেশি কোনো কিছু করছেন না কইলেও আমরা যাইতেছি গা বাকি যারা আছে তারা পরবর্তী সময়ে আসবো এই ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর হামলাকারীরা কোন দলের কিনা সেসব উল্লেখ না করে পবিত্রকর প্রকারান্তরে ঘটনার শেষ দেখার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন এই প্রথম খবর পেলাম জয়দীপ রাউত আমাদের যে রামনগরের প্রেসিডেন্ট বিআইতে তারপরে দারুণ লাগে সেই প্রথম আমার ফোন করে আমি সঙ্গে সঙ্গে জানাইছি ফায়ার সার্ভিস জানাইছি বুঝছো সঙ্গে সঙ্গে গেছে তারা তাতে বড় আগুন লাগতে পারে এরপরে বিজয়ের বাড়ি এটা তিন নম্বর একের প্রকাশ্যে সেই জায়গাতে বিজয়ের বাড়িতে বিজয়ের পাশের বাড়িতে যদি ওরা না আসতে পারে বিজয়ের তো খুনি করে ফেলে তাতে এরপরে হলো আমাদের যে এসএফ এর সেক্রেটারি জয়দীপ আরি সন্দীপ মন্ডলের ওর বাড়িতে একই অবস্থা এইটা যে চলছে আর কি এটা কি চায় তারা কালকে নাকি তারা বর্দিরির উৎসব করছে সেই উৎসবে তারা এই সমস্ত ঘটনা এই সাড়ে নটার থেকে এই ঘটনাগুলি শুরু করছে আমরা নিন্দা করছি এবং আমরা আজকে প্রোগ্রামও করবো কন্টিনিউয়াসলি চলবে দেখি তারা কতক্ষণে যেতে পারে আর আমরা কতক্ষণে যাই এদিন পরপর রামনগর জয়নগর সহ বিভিন্ন বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা হুজ্জতির ঘটনার খবরে স্বভাবতই দলীয় সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতৃত্ব পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড